আজকে আমাদের সমাজে আলেম ওলামারা আমরা সবাই ইমানের কথা বলছি, কোরআনের কথা বলছি, মসজিদ ঘর বাড়লো, মাদ্রাসা বাড়লো, হুজুর বাড়লো, মুসল্লি বাড়লো, অথচ আমাদের ইমানটা যেন কেমন বাড়লো না। তার কারণ আমরা আমাদের অন্তরে কলমে এমন গুনাহ করা শুরু করেছি, গুনাহ করতে করতে কলবটা একেবারে পরিপূর্ণ ভরে গেল। এই কলব যদি এখন গুনার কলব থেকে যদি আমাকে বাঁচতে হয়, তাহলে আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে, তওবা করতে হবে, ফিরে আসতে হবে। যদি আমি আপনি তওবা করে ফিরে আসতে পারি, অর্থাৎ গান যেমন ডিলেট করে দেওয়ার পর মেমোরিটি জায়গা খালি হবে, তখন আপনি ওয়াজ ভরেন, গজল ভরেন, যাই ভরেন না কেন, তখন কিন্তু ভরা সম্ভব হবে। আর যদি আপনি তওবা তাসলা করেন, আপনি যদি আল্লাহর কাছে মুতাপ্ত হন, আপনি গুনার মাফ চাওয়ার পরে আপনি কোরআনের কথা যেটি শুনবেন সেটাই কিন্তু আপনার হৃদয়ে ঢুকে যাবে, বলেন সুবহানাল্লাহ। এখন আমরা বলেন সবাই পাপ করি কিনা, সবাই কি পাপ করি? এই যে মনে করেন আমি একটা জিনিস গোয়ালপার মানুষ, ঐক্য যে আছে আগে শুনেছি, গোয়ালপার মানুষ যখন বেগুন বিক্রি করত, যদি জীবননগর বাজারে কোনো জায়গায় যদি গণ্ডগোল হতো, এই বাঘওয়ালা বেগুনওয়ালা বাঘ খুলে নিয়ে তার বিরোধী দলের সঙ্গে লড়াই করতো, যে গোয়ালপার মানুষের নামে তুই কুলঙ্ক দিবি, তার একটা ঐক্য ছিল, ঠিক না? আজকেও একটা ঐক্যর কাজ কিন্তু আমরা কিছুক্ষণ আগে সমাধান শেষ করলাম। এ দ্বারা বোঝা গেল আমরা গোয়ালপার মানুষ এখনও যে ঐক্য আছে তার প্রমাণ আমরা এখনই দিলাম। কিছুক্ষণ আগেই এই মাহফিলটি হওয়ার অসম্ভব হয়ে গেছিল, আল্লাহর অশেষ মেহরবানি, মানুষের কোনো কেরামতি নেই এখানে, আছে না? আল্লাহ বলছেন আমি মানুষকে কখনোই হেদায়ত, কোনো আলেম, কোনো মাওলানা, কোনো পীর সাহেব তাকে হেদায়ত বানাতে পারবে না। আমি রব্বুল আলামিন তার অন্তর কোনায় যদি আমি হেদায়ত না দিয়ে থাকি, ঠিক কেনা বলেন? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন অশেষ মেহরবানিতে আমরা একটি সমাধান করতে পারলাম। আর একবার বলে সুবহানাল্লাহ। সম্মানী ভাইরা, ও যুব সমাজরা, তোমাদের হাত ধরে পায়ে ধরে বলি, আজকে এই সমাজের মানুষ যেভাবে মৃত্যুর ঘন্টা বাজার শুরু হয়েছে, আজকে আমি এখানে বসে ওয়াজ করছি, আমার ডানি বসা, আমার বামি বসা, অনেক এই সমাজের কর্ণধার যারা আছে তারা কিন্তু এই মহাবিলে আজকে বসে আছে, ঠিক কিনা বলেন? একজন যুবক ভাগ্নে আছে, মনে করেন আমার সেকেন্ডারকে বোঝাই, এই সেকেন্ডারে কিন্তু মা নেই বাবা নেই, এমনি ভাবে কিন্তু আমারও মা নেই বাবা নেই, জুহুর মেম্বারও কিন্তু মা নেই বাবা নেই, ঠিক কিনা বলেন? সম্মানী ভাইরা, যাদের মা বাবা নেই তারা কিন্তু বুঝতে পারে মা বাবার কি যন্ত্রণা, কিন্তু খালি ঘর চোখন পূর্ণ হয়ে যাবে তো ওই জায়গাটা কি দিয়ে আমি ভরব? আজকে এই বাড়ির মনে করেন যার উদ্দেশ্য করে এখানে আসলাম, এই বাড়ির মালিক ছিল মনে করেন ফারুক, এই ফারুক দুনিয়া থেকে চলে গেল, তিনি একজন শ্রমজীবী মানুষ ছিলেন, কাঠ কাঠ তো, ঠিক কিনা বলেন? কিন্তু তার দেহটা ছিল কিন্তু বড় চিকন, চিকন ছিল না, কিন্তু তার চিকন হওয়ার পরও কিন্তু রাব্বুল আলামিন এই চিকন বডিতে কিন্তু তার শক্তি দান করে দিয়েছে, ঠিক কিনা বলেন? একটা কুড়ুল কিন্তু ভারী ওজনের কুড়ুল, কিন্তু একজন মোটা মানুষের কাছেও দিলে কিন্তু সে নড়াতে পারে না, কিন্তু এই ফারুকের মতন চেকন মানুষটা কিন্তু কুড়ুল ঘাড়ে করে কিন্তু কুপানোর কাজ করতো, ঠিক কেনা বলেন? সম্মানী ভাইরা, ও আমার মহল্লাবাসী, তোমাদের হাত ধরে পায়ে ধরে বলে যায়, হয়তো আমি কখনো মারা যাব, আপনিও মারা যাবেন, কিন্তু আপনাদের বলে যায় এই ফারুক মিয়া যেমন মারা গেল তার সন্তানরা আছেন, রসুল বলেছেন আমি একজন এতিম ছিলাম, আমার বাবা যখন মারা গিয়েছেন তখন আমার আমি আমার মায়ের পেটে 6 মাস আমি আমার মায়ের পেটে ছিলাম, জীবনে আমি আমার বাবাকে আমি চোখে দেখিনি। এমনিভাবে মনে হলো এই গোলপাড়া গ্রামের মরহুম মৌলানা আয়ুব আলী সাহেব, আপনাদের ইমাম সাহেব ছিলেন, আমার বাবা ছিল, ঠিক কিনা বলেন?
আমার বাবার যখন 6 মাস পেটে ছিলেন আমার দাদির, তখন কিন্তু আমার দাদা দুনিয়া থেকে চলে গিয়েছে। আমার বাবাও কিন্তু আমার দাদাকে দেখে যেতে পারেননি। রসুল সাল্লাহ সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষরা, আমি একজন এতিম ছিলাম, তোমরা কখনো এতিমকে ভর্ৎসনা করবো না। রসুল বলেছেন, যদি কোনো ব্যক্তি এতিমের মাথায় হাত বুলায়, আর এতিমের মাথায় যতগুলো চুল থাকবে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমপরিমাণ সওয়াব তার আমল নামে দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো আমরা এতিমদের ভালোবাসবো কিনা? সবাই বাসবো তো? আমার যুবক ভাইরা, তোমাদের বলে যায়, যাদের বাবা বেঁচে আছে, যাদের মা বেঁচে আছে, কখনোই তোমরা মার সাথে খারাপ ব্যবহার করবে না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ও দুনিয়ার সন্তানরা, তোমার বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। সাহাবারা বলবেন, ও আল্লাহ রসুল, কিছুই তো বুঝতেই পারলাম না, বাপ মা কেমন জান্নাত, বাপ মা কেমন জাহান্নাম হলো। রসুল বলেন, আমার সাহাবারা তোমরা শুনে নাও, বাপ মার যে খারাপ আচরণ করে, যারা সন্তানরা বাপ মারে মানে কষ্ট দিল, আঘাত দিল, ওই বাপ মা উ বলে মনে যদি একটি ধাক্কা দিয়ে চোখের পানি ফেলে দেয়, ওই সন্তানের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ওই সন্তানের জন্য কিন্তু জাহান্নামের গর্ত তার জন্য হয়ে যাবে। আর যে সন্তানের কাছে বাপ মা খুশি, আল্লাহ রাসূল বলেন ওই সন্তানের জন্য তার জন্য জান্নাতের গর্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলের খেদমতে আমি হাজার হলাম, আমি একবার রাসূলকে দাওয়াত দিলাম, আমি একবার রাসূলের চেহারা মুবারাকের দিকে একবার তাকালাম, একবার আকাশের চন্দ্র দিকে আমি তাকালাম। তাকানোর পর আমি দেখতে পেলাম চন্দ্র কোনো একটি কালো কালো যেন দাগ দেখা যায়, কিন্তু রসুলের চেহারায় আমি কোনো দাগ দিতে পারলাম না। বলেন সুবহানাল্লাহ। রসুল বলেন, সাহাবি কি বারবার দেখো? সাহাবি বলেন, হুজুর একবার চন্দ্র দিকে তাকাই, একবার আপনার মুখের দিকে তাকাই, কিন্তু আপনার মুখে কোনো দাগ পেলাম না। রসুল বলেন, ও সাহাবি তুমি কেন আমার বা আমার মুখের দিকে তাকাও? আমি তোমাদের বলে যাই, কোন সন্তান যদি কোনো তার বাবার অথবা মায়ের মুখের দিকে সুনজরে তাকায়, ও মা ও বাবা আদর যত্ন করে একবার মাকে ডাকে বাবাকে ডাকে। রসুল বলে দিলেন, ও সাহাবী তোমরা শুনে নাও, ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সব দান করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে গল্প মহল্লাবাসীর ভুলে যাই, যাদের মা বাবা বেঁচে আছে, যদি তোমরা মাকে একবার আদর করে একবার ডাক দাও, কিন্তু মা যখন খুশি হয়ে যাবে তোমার জন্য জান্নাত লিপিবদ্ধ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে যারা বিয়ে করে ফেলেছ, ওই ভাইদের ওই সন্তানদেরকে বলবো, ও সন্তানরা তোমরা অনেক নির্যাতন আছো, কেন কেন ওই সন্তান যখন বিয়ে করেছে তার বিবির যে বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালা বলছে, ও আমার স্বামী যদি তুমি তোমার মায়ের কথা শোনো তুমি আমাকে পাবা না। আবার মা বলছেন, সন্তান রে তুই স্ত্রী পে বউ পে আমার কথা ভুলে গেলি, ও সন্তান রে নাফরমান সন্তান তুই আমাকে চিনতেই পারলি নে। ওই যুবক পুরুষটা কিন্তু বড় বিপদে পড়ে আছে, ঠিক কেনা বলেন? এই জন্য প্রধানান্তরে আমার যারা মারা মেয়েরা বসে আছ, আমি তোমাদেরকে অনুরোধ করে বলি, যাদের শাশুড়ি আছে এই শাশুড়িগুলোকে যদি তোমরা মায়ের মতন শ্রদ্ধা করতে পারো, মায়ের মতন ভালোবাসা দিতে পারো, ওই শাশুড়ি মা তোমাদের কিন্তু কন্যার মতন তোমাদের ভালোবাসা দিয়ে দেবে, ঠিক কেনা বলে? সম্মানে ভাইরাম, ও আমার যুব সমাজ না, তোমাদের বলে যাই, আজকে তোমরা মোবাইলের পেছনে পড়ে থেকো না। এই মোবাইল এমন একটি খারাপ জিনিস, আবার এর মধ্যে ভালো জিনিস আছে, কিন্তু আজকে আমার যুব সমাজরা ভালো চাইতে খারাপটাই কিন্তু বেশি দেখাশোনা করছে, ঠিক কেনা বলে? এই মোবাইল থেকে আপনি ইমানও আনতে পারেন, এই মোবাইল থেকে আপনি কিন্তু বেঈমানও হয়ে যেতে পারেন। এই জন্য আমি যুব সমাজের বলবো, আজকে দেখেন এই পৃথিবীতে সারা পৃথিবী পানি তাকিয়ে একটু গবেষণা করে দেখেন, কোন সরকার কিন্তু
ইসলাম শিক্ষার জন্য কোন সরকারের ফান্ডের থেকে কোন অর্থ ব্যয় করে না, কিন্তু বাংলাদেশের সরকার কিন্তু ইসলামী ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে কোরআন শিক্ষার ব্যবস্থা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে চালু করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি একটা সন্তানকে ইংরেজি পড়ান, বাংলা পড়ান, তাতে কোনো মানা করছে রে, কিন্তু কোরআন আপনাকে পড়তে হবে, মানতে হবে, জানতে হবে। কোরআন কিন্তু কবরের মধ্যে আপনার সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। একজন বান্দা যখন কবরের মধ্যে ভয়ঙ্কর আজাব হবে, যখন ফেরেশতা প্রশ্ন করবে মান রব্ব কমান দিন কমান নেবকা, ওই লোকটি যখন কোনো উত্তর দিতে পারবে না, আপনার মাথার দিকে শিওনো দিকে দাঁড়িয়ে থেকে কোরআন শরীফটা জবাব দেওয়ার জন্য রেডি হয়ে থাকবে। বলব ফেরেশতা, এই আমার বান্দা কোরআনকে বিশ্বাস করেছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআন ইজ্জত দিয়েছে, ওই বান্দার সুপারিশ করার জন্য আমি কোরআন প্রস্তুত হয়ে আছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন এই পৃথিবীতে আমি থাকবো না, আমি একদিন মরব, আমার মরতে হবে, আমার বাবা মরেছে, আমার পরিবার পরিজন সব মরে গিয়েছেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি 1975 সালে 22শে মার্চে যে মাস এখন যে চলছে না যে মার্চ, এই 22শে মার্চে তিনি ইসলামিক ফাংশন প্রতিষ্ঠাতা করে গিয়েছিলেন। এই বাঙালিরা কোরআন শিখবে, হাদিস শিখবে, এই জন্য তিনি একটি পাঠাগার করে গেছেন, প্রতিষ্ঠান করে গেছেন। এবং বর্তমান তিনি মসজিদ ভিত্তিক শিশু কোনো শিক্ষা কার্যক্রম চালু করে দিয়ে গেছে, যেমন বর্তমানে চলছে তিন তার মেঘা প্রকল্প তার মাথায় হাতে আছে। কিন্তু আমার সন্তানগুলোকে আমরা কোরআন শিক্ষা দিতে চাই না, আমরা ইংরেজি বাংলার ওপর নিয়ে ব্যস্ত হয়েছি। ইংরাজি পড়তে গেলে কারো প্রাইভেট শিক্ষকের 200 টাকা 500 টাকা 100 টাকার নিচে কিন্তু কেউ বেতন নেয় না, ঠিক কিনা বলেন? কিন্তু বলেন তো বুকে হাত দিয়ে, আপনার সন্তান যখন মসজিদ ঘরে পড়াতে যান, কোন মসজিদ ঘরের শিক্ষক কি বলেছেন যে ছাত্রের জন্য 5 টাকা বেতন লাগবে, কলম কিনে দিতে হবে তার জন্য টাকা লাগবে, পেন্সিল কিনে দিতে হবে তার জন্য টাকা লাগবে, এমনটা কিন্তু বলেননি। বরং ইসলামী ফাউন্ডেশনের শিক্ষার মাধ্যম দিয়ে সরকার স্লেট দিয়েছে, খাতা দিয়েছে, পেন্সিল দিয়েছে, চক দিয়েছে, এমনকি যে শিক্ষক আছে শিক্ষকদের বেতন দেওয়া শুরু করে দিয়েছে, তার আরও সামনে প্রকল্প মাথার মধ্যে আছে। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদকে তিনি ইমাম সাহেবদের বেতন, মুয়াজ্জিন সাহেবদের বেতন দেওয়া চালু করবেন। তার কাছে প্রস্তাব দিয়েছি, অনেক প্রস্তাব দিয়ে আমি ব্যক্তিগতভাবে ইমেল করে দিয়েছি। ইমেলের মাধ্যমে বাংলাদেশের 460টি থানার মধ্যে তিনি মডেল মসজিদ তৈরি করে যাচ্ছেন। জীবননগর আপনারা দেখেছেন, এ আমাদের গোয়ালপাড়া শুক্র হালসানার ওই যে ঘরের পেছনে উত্তর দিকে দেখবেন একটা পুকুর আছে, পুকুরের পাশে একটা মসজিদ নির্মাণ হচ্ছে, এটা আপনারা অনেকে দেখেছেন কিনা বলেন? দেখছেন না? সেখানে যে মসজিদ তৈরি হচ্ছে সেই কয়েক হাজার মানুষ এক জামাতে নামাজ পড়তে পারবে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা থানায় এই মডেল মসজিদ তিনি করে দিচ্ছেন। এই কাজটি ভালো কাজ না খারাপ কাজ? আজকে আমাদের সন্তানগুলোকে আমরা যদি কোরআন শেখাতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন পিতা তার স্ত্রী কি বলে যাচ্ছেন, ও গো আমার স্ত্রী, আমি হয়তো কবে মারা যাব জানি না, আমার সন্তানকে ছোট্টবেলায় রেখে গেলাম, এই সন্তানকে তুমি দিনের রাস্তায় শিক্ষা গ্রহণ করে দেবেন। আমাদের গ্রামে একটু দেখেন পশ্চিম দিকে গোয়ালপাড়া রশিদিয়া দারুল উলুম মাদ্রাসা আছে, এতে আপনারা খুশি না বেজার? এই আপনার দারুল উলুম মাদ্রাসার একটি ছোট্ট শিশু যখন মার্জারা পড়তে গেল, ইমাম সাহেবরা ছাত্ররা হুজুররা যখন পড়ানের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি
সম্মানিত ভাইরা, একজন ছাত্র একটি হরফ পড়বেন রাসূল বলেছেন, কোন শিক্ষা শিক্ষার্থী কোন মানুষ আল্লাহর হরফ একটি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার আল্লামায় 10টা সওয়াব দান করে দেবেন, সুবহানাল্লাহ। তাহলে এক হরফের বিনিময়ে 10 সওয়াব। তাহলে আমার সন্তান, আপনার সন্তান, আমার ভাই, আপনার ভাই, এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আমরা যখন মাদ্রাসায় পড়ালাম, হয়তো আপনি মারা গেলেন, মারা যাওয়ার পর ওই সন্তানটি যত লেখাপড়া করবে, যত কোরআন তালাত করবে, তার পিতা মাতার আমলনামায় সব জারি হতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন, আমরা ঠকলাম না জিতলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন এলাকায় কোরআন শোনানো হয়, ইলম শোনানো হয়, হাদিস শোনানো হয়, ওই এলাকার কোন কবরে আজাব 40 দিন পর্যন্ত মাফ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। সুতরাং গল্পের মানুষ, ও ইসলাম প্রিয় মানুষ, আমি তোমাদেরকে বলে যাই, আমরা এমন ভুল যেন না করি, আমাদের ছোট্ট সন্তানগুলোকে আমরা কোরআনের দিকে দাওয়াত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবা, তোমরা কি জানো আসমানের ফেরেশতারা কেমন ভাবে আনন্দ করে, তোমরা তো জানো না, যখন কোন সন্তান, ছোট্ট বাচ্চা, একটি মাসুম বান্দা তার বাবার পাশে, অথবা একজন কন্যা সন্তান তার মায়ের পাশে যখন নামাজ পড়ে, সে এদিক ওদিকে তাকাক, আর যাই করুক, ওই নামাজ যেমন পড়ে, মা যেমন করে, মেয়েও তেমন করে, বাপও যেমন করে, ছেলেও তেমন করে। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, দেখ ওই ব্যক্তিটার এখন তো নামাজ ফরজ হয়নি, কিন্তু ওই বাচ্চা যে নামাজ পড়ল, তার মায়ের অনুসরণ করল, আমি রাব্বুল আলামিন ওই ছোট্ট বাচ্চার ইবাদতকে আমি কবুল করে নিলাম, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, হয় তুমি নিজে আলেম হবে, অথবা আলেমের পিতা হবে, অথবা তোমরা আলেমদের সবাতে চলবে, আলেম দেখে ইজ্জত করবে, সম্মান করবে। এখন যারা আমরা বয়স্ক হয়ে গিয়েছি, আমাদের তো আলেম হওয়া সম্ভব নেই, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যদি আলেমদের ইত্তেবা করি, আলেমদের সম্মান করি, কিন্তু হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও আপনাকে মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? আর যাদের সন্তান আছেন তাদেরকে আলেম বানাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন আলেমের দোয়া, এই যে আমরা আসলাম ফলক মেয়ার জন্য দোয়া করতে, আমাদের দোয়া আল্লাহ কবুল করতো, উপরে নাও পরে তার কোনো গ্যারান্টি নেই, ঠিক কিনা বলেন? কিন্তু তার সন্তান, তার ছোট্ট মাসুম বান্দা, অথবা তার আপন সন্তানরা, আপন জনরা আল্লাহর কাছে বলবে, রব্বি রাহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, কোন সন্তান যখন তার আপন জনের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলক, রাসূল আরও বলেছেন, চোখের পানি যদি একটি মাছির মাথার মতন হয়, ছোট্ট একটি কোনার মতনও পানি হয়, আল্লাহ বলেন, ওই সন্তানের দমে বিদ্যুৎ ন্যায় কবুল করে নিয়ে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সন্তানগুলোকে যদি আমরা কোরআন শিখাতে পারি, এই কোরআন আপনাদেরকে হাসরের মাঠে কাজে লাগবে, কবরে কাজে লাগবে, আখেরাতে কাজে লাগবে। আজকের জুমার সময় ইমাম সাহেব বলেছেন, সূরা রহমানের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে যখন তোমার হাবিবকে যখন কোরআন তেলাওয়াত করে দেবেন, এই মানুষগুলো এমন কণ্ঠ দেবেন। শুধু তাই নাই, আল্লাহ যখন বলছেন আমি জান্নাতের মাঠে, হাশরের মাঠে, আমি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আসল রূপ কিন্তু আমি আমার বান্দাদের দেখাবো, বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো বলে, রাব্বুল আলামিন আপনার রূপ দেখলাম, কিন্তু আপনার কণ্ঠ তো আমরা শুনিনি, আজকে আপনার কণ্ঠ তো আমরা শুনবো। আমরা দাউদ নবীর কণ্ঠ আমরা জীবনে শুনে যেতে পাইনি, হাদিস কোরআনে শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবী কি বলবেন, ও দাউদ নবী, তোমার তোমার যে কিতাব দিয়েছিলাম, এই কিতাবটা তুমি উম্মত মুহাম্মদ সবাই শুনতে পারিনি, কিন্তু আজকে জান্নাতে বাসের জন্য তোমার কিতাবটা শুনিয়ে দাও। হযরত দাউদ নবী যখন তার কণ্ঠ দিয়ে শুনলে, কণ্ঠ দিয়ে আওয়াজ শোনাবেন, ওই জান্নাতি মানুষগুলো কণ্ঠ শুনতে শুনতে হেলগার দুলবে, দুলতে দুলতে 1000 বছর অজ্ঞান হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আবার যখন তাদের হুশ করা হবে,
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর কি তোমাদের সওয়াব পাওয়া আছে জান্নাতের রব্বুল আলামিন আমাদের চাওয়া পাওয়া একটি আছে সেটা আছে আমরা আখিরে জামানার নবীর উম্মত হয়েছিলাম কিন্তু নবীকে আমরা চোখে দেখিনি আবুজেল আবুলাব তারা চোখে দেখেছে কিন্তু নবীকে তারা মানতেই পারেনি আমরা জীবনে চোখে দেখিনি নবীর কণ্ঠ শুনিনি আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সূরা রহমান সেদিন পাঠ করে শোনাবে ওই মানুষগুলো শুনবে আর হলবে দলবে এক হাজার বছর পর্যন্ত অজ্ঞান হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ জান্নাতের ব্যক্তিরা বলবে আরো কিছু শুনতে চাই রব্বুল আলামিন তুমি যে আমাদের রব ছিলে ও রব্বুল আলামিন আমরা তোমার নিজের কণ্ঠে তোমার আওয়াজ শুনতে চাই আল্লাহ রাব্বুল আলামিন নিজে সেদিন সূরা ইয়াসিন পাঠ করে শুনিয়ে দেবে বলেন সুবহানাল্লাহ এই মানুষগুলো আল্লাহর কালাম শুনবে আর হেলবে আর দুলবে এইভাবে দেখা যাচ্ছে এক লক্ষ বছর পর্যন্ত তারা অজ্ঞান হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা তাহলে আজকে আমরা সবাই জান্নাতে যেতে চাই ঠিক কিনা বলেন জান্নাতে কিন্তু এমনি এমনি যাওয়া যাবে না তার কিন্তু এই পথে আসতে হলে আপনাকে বিভিন্ন পরীক্ষা দিতে হবে ঠিক না কঠিন পরীক্ষা দিতে হবে বিনা পরীক্ষায় কোনো নবী কি আল্লাহ ছেড়ে দেননি ছেড়েছেন আজকে যারা নবীর উত্তরসূরি যারা বলবে যে সমস্ত আলেমরা বলবে আমার নবীর উত্তরসূরি অবশ্যই সে আলেমদেরকে দুনিয়ায় পরীক্ষা হতেই হবে আসেন এ বলে আমি আমার যত সময় সিগন্যাল দিচ্ছে আমার সময় শেষ আমি পরিবারের গোটাকে অত্য মহল্লাবাসীকে দত্ত আহ্বান জানাই ইসলাম ছাড়া আর কোথায় শান্তি নেই রসুলের পথ ছাড়া আর কোনো শান্তি নেই আসেন আমরা রসুলের পথে যদি যেতে পারি তাহলে আমরা মুক্তি পেতে পারি আল্লাহর পথে যেতে পারি আমরা আখিরাতে শান্তি পাবো আমরা জান্নাতে যাব জান্নাতের নিয়ামত আমাদের হুজুর অনেক আলামরা কত রকমই বলে জান্নাতে শুধু আপনি শুধু মনের ভিতরে কল্পনা করবেন শুধু জল্পনা কল্পনা করবেন অমনি টসটসিয়াম আপনি যা মন বলে আপনি যেটা খাওয়ার ইচ্ছায় আল্লাহ তার সামনে বান্দার জন্য হাজির করে দেবেন সুবহানাল্লাহ আমি যতটুকু আপনাদের বললাম সময় সংগতের কারণে যেহেতু সময় আমরা আগেই এক ঘন্টা নষ্ট করে ফেলেছি নষ্ট হলো মধ্যটা কল্যাণ এসে আর একবার বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখনো বোঝ সবার অন্তরগুণায় ঢুকে দিক গল্পড়ার মানুষ ইসলাম প্রিয় মানুষ আমরা চাই এই গল্পড়া যেন সবাই নামাজি হোক আমরা সবাই চাই কিনা বলেন সবাই না চাই আমরা আল্লাহর কাছে বলি রব্বুল আলামিন যতদিন পর্যন্ত মালাকুল মওত আমাদের সরে না আসবে আমরা ততদিন পর্যন্ত নামাজ ছেড়ে দেবো না আল্লাহর কাছে সবচেয়ে নিকট হচ্ছে বান্দা তার নামাজ আর একবার বলে সুবহানাল্লাহ এই বলে আমি আমার কথা এখানে রীতি টানলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত